প্রাণ মিলকার নিকুশ সোজানার আছে বলার আছে আমি আছি দেবাশীষ বিশ্বাস তোমাদের সাথে এবং আমাদের সাথে আছেন লুৎফর রহমান জয় যিনি একজন সহযোগী অধ্যাপক ও পরিচালক ছাত্র কল্যাণ গ্রিন বিশ্ববিদ্যালয় জয় প্রথমেই ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য আচ্ছা এখন যে জিনিসটি ব্যাপার সেটা হচ্ছে যে গ্রিন বিশ্ববিদ্যালয় পরিচালনার পাশাপাশি বাংলা সাহিত্য সংস্কৃতি ও হেরিটেজ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে আপনি আছেন তো শুরুতেই জানতে চাচ্ছি যে স্কুল এবং কলেজ পর্যায়ে বাংলা ভাষা ও সাহিত্যে সাহিত্য বিষয়ের পড়াশোনা যেটা বা লেখাপড়াটা কতটুকু গুরুত্ব পাচ্ছে আপনাকে ধন্যবাদ এবং বন্ধুদেরকেও ধন্যবাদ আসলে এই বাংলা ভাষা এবং সংস্কৃতি এটি কিন্তু আমাদের সম্পদ আমরা যাদের কথা বলছি স্কুল কলেজ এই ছাত্র ছাত্রীদেরকে কিন্তু আমরা সম্পদ বৃদ্ধি করার ক্ষেত্রে লেখাপড়াটা ইন্ট্রোডিউস করাই সেক্ষেত্রে ভাষা যে সম্পদ এই সম্পদকে সত্যিকার অর্থে বাংলা ভাষা এবং এই সাহিত্য যে একটি বিশাল সম্পদের বিষয়ের মধ্যে রয়েছে সেটা প্রথম দিক থেকেই যে ঐশ্বর্যমণ্ডিত যে একটি ভাষা এবং সাহিত্য এইটা বোঝানোর একটা দূরত্ব রয়ে গেছে আমাদের ছাত্রছাত্রীদের সেই ক্ষেত্রে সেই কারণেই স্কুল কলেজ পর্যায়ে এবং পরবর্তী পর্যায়ে আমরা শুনে থাকি যে বাংলা ভাষাটি কঠিন নিজেদের ভাষার ক্ষেত্রে আমরা বলে থাকি কিন্তু আমার বিষয়টি হচ্ছে যে আমি যেটা অধ্যাপনে এসে দেখেছি আসলে আমার বাংলা ভাষার যে ঐশ্বর্য রয়েছে যে সম্পদ রয়েছে এটি আসলে আমাদের প্রথম থেকে ফ্রম দ্য বিগিনিং স্কুল থেকে তাদেরকে পড়ানো উচিত কিন্তু সেটা আমাদের আসলে হয় না যেমন আমি যদি বাংলা ভাষার প্রথমত মনে করি এই ভাষাটির ভাষিক ক্ষমতা অন্যান্য ভাষা থেকে অনেক বেশি এই ভাষিক ক্ষমতা আছে এবং এর যে অক্ষর যে বর্ণ এই বর্ণরও ক্ষমতা কিন্তু অন্যান্য ভাষা থেকে অনেক বেশি প্রথম থেকেই যদি আমরা জানাতাম যে আমাদের ভাষার যেমন ভাষিক ক্ষমতা আমি যদি বলি আমাদের ল্যাঙ্গুয়েজের ক্যাপাবিলিটি কেমন আমরা বলছি ঠক ঠক করে সাউন্ড করছে ধপাস করে বসে পড়ছে লোকটি রেগে টকবক করছে প্রতীকী এই সাউন্ডের মধ্যে রয়েছে তেঁতুল খেতে টক টক শব্দটি উচ্চারণ করলেই এই টক কিন্তু আমরা যখন খাই এই সাউন্ডটি আসে সুতরাং যে ভাষার যে বিষয় কমপ্রিহেন্ড করা এইটা অন্যান্য ভাষার ক্ষেত্রে আমরা দেখি না ইভেন আমরা যে অক্ষরের কথা বলছি অক্ষরের সঙ্গে আমরা যুক্ত বর্ণ বা এই বিষয়ে থাকার কারণে অনেকে খুব কঠিন বলে মনে করি কিন্তু এটা সত্য যে ভাষার কাজ হচ্ছে যে কোনো শব্দকে সে লিপিবদ্ধ করবে এটাই তো ভাষার প্রথম মতো কাজ তো আমাদের ভাষা আমাদের অক্ষরগুলো সেটা করে এবং আকার একার রশ্মিকার দিয়ে কিন্তু আমরা অনেক উচ্চারণকে এদিকে ওদিকে তরঙ্গায়িত করি যা অন্য ভাষাতে ভাওয়েল বা কনসোন্যান্ট পরপর বসিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সঠিক উচ্চারণটা আমরা পাই না বাংলা ভাষায় কিন্তু এটা আমাদের সেই ব্যাপারটি রয়েছে ধন্যবাদ আমরা আরো কথা বলবো আপনার সাথে তবে তার আগে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের প্রথম কলারের কাছে হ্যালো হ্যালো ভাইয়া স্মৃতি স্মৃতি কেমন আছো তুমি স্মৃতি ভালো ভাইয়া কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমায় স্মৃতি ভাই বাংলা তত্ত্ব ও তথ্য বাংলা তত্ত্ব ও তথ্য পশুরি কোন সমাসের উদাহরণ কদন্দ খদিগু গ অব্যয়ভাব পশুরি কোন সমাসের উদাহরণ পাঁচ সেরের সমাহার হচ্ছে পশুরি খ দিগু দিগু সমাস ইজ দ্য রাইট অ্যান্সার 500 টাকা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন কপোত যদি পায়রা হয় খপোত মানে কি ক ককিল খ অলংকার গ উড়োজাহাজ কপোত যদি পায়রা হয় খপোত মানে কি হ্যাঁ হ্যাঁ উড়োজাহাজ এটা কি তুমি জেনে বললে না না এমনি মোটামুটি একটা আন্দাজ করে বলেছো কোনটা উত্তর সঠিক আন্দাজ মাঝে মধ্যে কারেক্ট হয়ে যায় এটা আমিও জানতাম না 1000 টাকা পুরোটাই তোমার জন্য তৃতীয় প্রশ্নে যাব কি যাব না তুমি একটু বলো আমাকে যাব প্রসূন শব্দের সমজাতীয় শব্দ কোনটি ক ফণি খ উপল গ পুষ্প ক ফণি খ উপল গ পুষ্প প্রসূন শব্দের সমজাতীয় শব্দ জি না সঠিক অ্যান্সার হচ্ছে গ পুষ্প 1000 টাকার থেকে 500 টাকা কেটে নিচ্ছি তারপরে 500 টাকা পাচ্ছ এই জন্য তোমার অভিনন্দন হ্যালো হ্যালো ভাইয়া আমি দৃষ্টি বলছি কে বলছো
বৃষ্টি। হ্যাঁ আচ্ছা, বৃষ্টি কি পড়াশোনা করছো তুমি, কোন ক্লাসে পড়ছো? 7 এ ভাইয়া। 7 এ পড়ছো, আচ্ছা। কোন বিভাগ থেকে বৃষ্টিকে প্রশ্ন করা উচিত বলে বৃষ্টি মনে করে? ভাইয়া ক্ষেত খামার। ক্ষেত খামার, আচ্ছা ঠিক আছে। ক্ষেত খামার থেকে আলু চাষে প্রতি হেক্টর জমিতে কয় কেজি টিএসপি সার প্রয়োজন হয়? ক 120 থেকে 150 কেজি, খ 110 থেকে 140 কেজি, গ 150 থেকে 180। তোমাকে উত্তরটা কে বলে দিয়েছে? ভয়ঙ্কর শার্প কান আমার। আমি যখন প্রশ্নটা পড়ছিলাম, অপশনগুলো দিচ্ছিলাম, তখন প্রথম অপশনের পরপরই দ্বিতীয় অপশনে যাবার আগেই কে জানি বলছিল ক। উত্তর আসলেই ক, কিন্তু কে বলেছে তোমাকে এটা বলো? কেউ না। কেউ না, আশেপাশে কেউ নাই? তাই? আচ্ছা, উত্তর তো সঠিক, 500 টাকাও পাচ্ছ, 120 থেকে 150 কেজি। দ্বিতীয় প্রশ্ন, দেশের মৎস্য উৎপাদনের শতকরা কত ভাগ অভ্যন্তরীণ বদ্ধ জলাশয় থেকে আসে? ক 15 ভাগ, খ 25 ভাগ, গ 50 ভাগ। উত্তর এটাও সঠিক, আরো 500 টাকা তোমার জন্য। এখন এই তোমার অর্জিত 1000 টাকায় কে কে ভাগ বসাবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমাদেরকে বলো যে 1000 এর পরে আমরা 2000 এর দিকে যাব কি যাব না? উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কোনটি? ক সালফার, খ অক্সিজেন, গ কোবাল্ট। উদ্ভিদের গৌণ পুষ্টি উপাদান কোনটি? ক সালফার, খ অক্সিজেন, গ কোবাল্ট। পুরো 2000 টাকা পুরোটাই তোমার জন্য, অনেক অনেক অভিনন্দন। আচ্ছা, এখন যে প্রশ্নটি যেটা হয় যে বাংলা ভাষা এবং সাহিত্য চর্চা, তো এটার প্রচার বা প্রসার কতটুকু আসলে হচ্ছে? এটা কি মানে যেটা হয় যে যে কোনো কেন্দ্রিক চর্চা কিংবা সেমিনার যেগুলো হয় সেখানে আমরা অনেক কথা শুনি, অনেক কথা বলতে শুনি, সেগুলোতেই কি সীমাবদ্ধ থাকে না আসলে সঠিক চর্চা বা প্রসার প্রচার হচ্ছে? ভাষার প্রচার তো আমরা যেহেতু বাঙালি, যত 16 কোটি প্রায় বাঙালি সবাই ভাষায় ব্যবহার করছি, কিন্তু যেটা আপনি বলছেন যে আমাদের ভাষার একটা রাষ্ট্রিক যে ব্যবহার সেটি কিন্তু ঠিক অর্গানাইজড ওয়েতে সত্যিকার অর্থে হচ্ছে না, হচ্ছে না। এই অর্থে আমরা বলব যে ভাষা যে সম্পদ, আমি আগে বলেছি, এই এই ভাষার উপরে ভিত্তি করে আমরা অনেক বড় হতে পারি, সেটা তার শিক্ষা। আমি এই কথা বলতে চাচ্ছি, যেমন বাইরের দেশে জাপানে ভাষা পরিষেবা বিভাগ আছে তাদের, তারা তাদের ভাষার কগনেট থেকে শুরু করে এই ভাষাটি কিভাবে আসলো, পুরা একেবারে প্রিহিস্টোরিক থেকে শুরু করে একেবারে এক্সিস্টিং যে ভাষাটা ব্যবহৃত হচ্ছে সেটা তারা এই এইগুলো এখন কম্পিউটারাইজ করছে। ইভেন জাপান কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলীর তারা এই কম্পিউটারাইজ করেছে কগনেট নির্ণয়ের জন্য, আমরা যেটা পারিনি। তার কারণ কি? তারা মনে করেছে যে এই রবীন্দ্রনাথ কগনেট কগনেট হচ্ছে ভাষামূল। আচ্ছা, ভাষামূল মানে আমি আপনি কথা বলছি, আমরা সাউন্ড চিনি, এটা দেবাশিসের সাউন্ড, এটা আমার জয়ের সাউন্ড, এটা এইখানে এই কগনেটটি রয়ে গেছে। পরস্পরে কিন্তু ভাষা এক ধরনের টরে টক্কা মতো, এই শিক্ষাটা কিন্তু আমাদের দেওয়া দরকার ছিল প্রথম থেকে। যেমন আমরা স্কুল কলেজে যদি শিশুদের শেখাতাম যে বাংলা এখন যে ভাষাটা আমরা ব্যবহার করছি, আগে আসলে আমাদের ভাষা কেমন ছিল, আপনি মনে করে দেখুন যে আমার স্কুলে এগুলো আমাদের শেখায়নি, কিন্তু যদি আমরা সত্যি শেখাতাম যে ভাষার উন্নয়ন কীভাবে চেঞ্জিং কানেকটেশনসগুলো হয়েছে সেটা খুব জরুরি ছিল। আমি যদি উদাহরণ দিই, আমাদের তো এখনও পর্যন্ত চর্যাবোধ হচ্ছে বাংলা ভাষার আদি নিদর্শন, সেখান থেকে কিন্তু আমরা বাংলা ভাষার এখন পর্যন্ত প্রাচীন উদাহরণটি দিতে পারি। উদাহরণ যেমন আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, তা দেখি কান্ন বিমানা ভৈলা, কায়া তুরু বড় পাঞ্চবি ডালো, চঞ্চল চিয়ে বৈঠা কালো, চর্যাবোধ। সেখানে আমাদের ভাষার একটা লক্ষণ কিন্তু আমরা বলছি, এবং ভাষা উৎপাদনের যে বিষয় থাকে, যেমন এখনই আমরা কথা বলতে গিয়ে একটা ভাষা তৈরি করতে পারি,
আরপামি যার পার বল বলছি আরপাপনি বুঝতে পার পাচ্ছেন এটার সাথে এই যে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন রাইট এটার সঙ্গে মানে ভাষার আরেকটি বিষয় হচ্ছে যে ওই ভাষাটি কিভাবে উৎপন্ন হলো সে কি বলতে চেয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ যেমন চর্যাপদে আমরা এটি কিন্তু গানের সংকলন ছিল পুঁথি সেখানে তেতিনি তেতিনি তিথিও ভিন্না কথাটির মধ্যে গানের মধ্যে সহজ ভাষায় আমার বোধ আমার সংস্কৃতির দর্শনকে উপস্থাপন করা হয়েছে আমরা জানি যে নিমতিতা নিশিন্দাতিতা আরতিতা পানের ঘর এই যে গানটি সবচেয়ে বেশি তেতা 300 দিনের ঘর আমরা বলে থাকি এই গানের উৎপত্তি কিন্তু এই তেতিনি তেতিনি তিথিও ভেন্না থেকে এসছে গান শুধু কিন্তু এখন যেভাবে আমরা বুকটা ফাইটা যায় এইসব বলি তখনকার গানের মধ্যে এটা ছিল না এটা সরাসরি শিক্ষা ছিল আমি যদি উদাহরণ দেই সময় হলে যে এই তেতিনি মানে হচ্ছে কি 300 দিনের ঘর আমরা নিজেরাই করি তার মানে এই 300 দিন হচ্ছে আমি আমার ভেতরে আছে সেটা হচ্ছে আমার প্রথমত মাই ফিজিক্স দেহ আর একটি হচ্ছে আমার মন বা আত্মা তৃতীয় হচ্ছে আমার ভাষা যার সঙ্গে ব্রিজিং হচ্ছে এই তিনজন কিন্তু আমরা একসঙ্গে আছি মূলত তেতিনি তেতিনি তিথিও ভিন্না তারা একজন একসঙ্গে আছে বটে কিন্তু তারা তিনজনই ভিন্ন কিভাবে আমি আমার এই যে দেহটা এই দেহ কি আমার 40 বছরের পরে হলে আমি অনুজ্জ হয়ে যাচ্ছি গ্যাস্ট্রিক হচ্ছে ক্যান্সার হচ্ছে তাহলে দেহটা তো আমার না আমার সঙ্গে সে সতীনগিরি করছে সবসময় নেক্সট হচ্ছে আমার মন যে মনের কথা আমরা বলছি যা আমাদের ভেতর আছে কোথাও দেখা যায় না সে আমার কিনা একটা প্রশ্ন আছে এই যে আমরা কথা বলছি কিন্তু ভাবছি অন্য আরও কিছু বিষয়াদি আছে তার সঙ্গে আমার মনের অনেক বৈপরীত্য আছে এবং আমরা দুঃখ সবসময় মনকে বুঝে যাচ্ছি মন তুমি ঠিক থাকো সে চলে গেছে যা দরকার নাই এই যে বলছি মনকে প্রবোধ দিয়ে যাচ্ছি সে আমার সঙ্গে সতীনের মতোই ব্যবহার করে যাচ্ছে মূলত মনের পেছনে আমাদের এরকম সতীনের বিষয়টি তৃতীয় হচ্ছে আমাদের ভাষার কথা আমি বলেছিলাম ভাষা হচ্ছে আমরা কথা বলার সময় ভাষা এমন বিষয় কোনো একটি শব্দ আমি উচ্চারণ করলে সেটি শূন্যর মাধ্যমে গিয়ে তিনি আমার প্রতি আকৃষ্ট হতে পারে আবার তিনি আমার প্রতি মানে ঘৃণা প্রদর্শন ভাষা হচ্ছে একটি আমি বলবো যে একটি মাধ্যম ভাব প্রকাশের একটি মাধ্যম এটুকু বলার দরকার যেখানে এই বিষয়টা এইখানেই খুব জরুরি এই কথাটা যে কাউকে দেখে আমার খুব ভালো লেগে গেলো আমি বলে ফেললাম আমি তোমাকে ভালোবাসি আর ঠাস করে চর বসিয়ে দিল মানে কথাবার্তা জানুন এরকম তাহলে আমার ভাষাটি কোন সময়টি কি ভাষা আমি প্রয়োগ করবো সেটি খুব গুরুত্বপূর্ণ সময়ের ব্যাপারটি খুব সময়ের তো আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করি একটা ভাষা প্রয়োগ করে সময়ের কথা এসছে ভাষা প্রয়োগের কথা এসছে এখন সময় এসছে একটি বিরতির এবং যে ভাষাটি আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে প্রিয় দর্শক নিচ্ছে একটি বিরতি কিন্তু কোথাও যাবে না আমাদের সাথেই থাকো একটু পরেই দেখা হচ্ছে ওয়েলকাম ব্যাক আফটার এ ভেরি শর্ট ব্রেক আমরা এখন কথা বলবো শক্তি চ্যাটার্জি বা শক্তি চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে বাংলা সাহিত্যে জীবনানন্দ উত্তর যুগের একজন প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায় 1934 সালে জন্মগ্রহণ করেন পারিবারিক অর্থনৈতিক সংকটে তিনি স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে সাহিত্যকে জীবিকা করার উদ্দেশ্য হিসেবে নিয়ে উপন্যাস রচনা আরম্ভ করেন তার প্রথম উপন্যাস কুয়োতলা 1961 সালে ইস্তার প্রকাশের মাধ্যমে যে 4 জন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় বা হতো তাঁদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে এ প্রেম হে নৈঃশব্দ অন্ধকার নক্ষত্র বিথি তুমি অন্ধকার হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান রোমান্টিক ধারার কবিদের অন্যতম শক্তি চট্টোপাধ্যায় 1995 সালে মৃত্যুবরণ করেন চলে যাচ্ছি ছবির গ্যালারি রাউন্ডে এবং যে খেলবে ছবির গ্যালারি আমাদের সাথে সে হচ্ছে হ্যালো হ্যালো আমি মাসুদ মাসুদ বলো এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত ক ভৈরব কালিকাপুর খ নরসিংদি শিবপুর গ কিশোরগঞ্জ কুলিয়ার চর উত্তর সঠিক 500 টাকা তোমার জন্য ভাই অনেক অনেক অভিনন্দন দ্বিতীয় প্রশ্ন ক্রিকেট সংক্রান্ত
শ্রীলঙ্কার এই ক্রিকেট বোলারের বা এই বোলারের নাম বলতে হবে, ক তিসারা পেরেরা, খ নুয়ান কুলাসেকেরা, গ অজন্তা মেন্ডিস। টেকনিক্যাল মুভ, গুড মুভ, নাও যদি ভুল করতো তাহলে প্রাপ্ত 1000 থেকে আমরা 500 কেটে নিতাম, জিতলে অবশ্য 2000 পেতো, তাও 1000 সন্তুষ্ট উনি। আচ্ছা, এখন ছাত্রদের ব্যক্তি উন্নয়ন ও পড়ালেখার মান বৃদ্ধি নিয়ে আপনি গবেষণা করেছেন, তো পৃথিবীর এক বিশ্ববিদ্যালয়, এটা হলো সেই বই, এই শিরোনামে আপনার একটি গবেষণা গ্রন্থ রয়েছে যেখানে অনেক স্বপ্নের কথা রয়েছে, তো পাঠ্যসূচিতে কী ধরনের বিষয় অন্তর্ভুক্ত বা পরিবর্তনের প্রয়োজন বলে আপনি মনে করেন? সত্য, আমরা তো আসলে এই প্রথম থেকেই বলছিলাম যে আমাদের বাংলা ভাষায় পাঠ্যসূচিতে তার একটা ইঙ্গিত থাকার কথা যে একটা জাতি কোন দিকে যাচ্ছে সে তো ভেতর থেকে অনুভব করে। আজ ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা কিন্তু ভাবনাটা তার, যাদের নিয়ে চিন্তা করছেন তার কাছ থেকে তার আনন্দ বিনোদন অন্য কিছু পেয়ে তারপরে কিন্তু তার চিন্তাটা ডেভেলপমেন্ট করেছেন। নতুন আবিষ্কারের মূলে কিন্তু তার চারপাশের এই ভাষাবোধ, মানে ব্রিজিং। তো আমাদের এই পাঠ্যসূচিতে বাংলা ভাষার বিষয়ে, যেমন আমরা এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ভাষার মিডিয়াম না, একেবারেই ইংলিশ মিডিয়ামের লার্নিংটা হয়, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই উপলব্ধির ব্যাপারের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আমরা খুব মুখস্থর মধ্যে চলে যাব। ইংলিশের অনেকগুলো থিওরি আছে, অনেকগুলো বিষয় আমরা মুখস্থ করে লিখে চলে আসি, তো ভেতরের ওই বিষয়টি আর কিন্তু এখান থেকে আমরা আউটপুট পাচ্ছি না। খুব আমি মনে করি খুব উচিত হচ্ছে যে এই যে বিষয়গুলো, যে বাইরের দেশের জ্ঞান বা আধুনিক জ্ঞান যে ইংলিশে লেখা আছে, এটা অনুবাদ করা দরকার, খুব বেশি মাত্রায় অনুবাদ হওয়া দরকার, এবং ইংলিশের পাশাপাশি এই বাংলায় এই অনুবাদ গ্রন্থগুলো পাঠ্যসূচিতেই থাকা উচিত, এবং তখন হবে বিষয়টি সে বুঝে তারপরে সে কথা বলছে। আবার এটা সত্য, আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইংলিশের যে জোর দেওয়া হচ্ছে তার পেছনে অনেকগুলো কারণ আছে। আমরা জাতিগতভাবে কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি, পিছিয়ে আছি এখানে যে আমাদের যে সম্পদগুলো আছে সেটা বাইরে আমরা প্রচার করতে পারি না, সেটা ডিউ টু ল্যাঙ্গুয়েজের একটা লুফহোলসের কারণে। আমরা যে কথাগুলো বলছিলাম বাংলা ভাষায় বাঙালি জাতির যে চেঞ্জিং কনেটেশনস আছে, প্রি হিস্টোরিক পিরিয়ড এবং অ্যানশিয়ান পিরিয়ডে আমাদের খুব গর্ব করার মতো অনেক কিছু ছিল, সেগুলো কিন্তু বাইরে প্রচারিত হয়নি। হয়নি মানে হচ্ছে আমরা ইংলিশে বই লিখিনি, ইংলিশে এটা প্রচার করিনি, এখনও পর্যন্ত বাইরে গিয়ে ইংলিশে আমাদের এই ঐতিহ্য অন্যান্য বিষয়ের সম্পর্কে ঠিক ওইভাবে বলা হয় না, হয়ে যাচ্ছে যে আমাদের মূল বিষয়টি প্রচারিত হচ্ছে না। এই জন্য আমি আবার ইংলিশের উপরে জোর দিতে চাই যে আমার বিষয়গুলোকে বুঝে এটা অন্য ভাষায় উপস্থাপন করা খুব জরুরি, সেটিও জরুরি। সুতরাং আমাদের এইখানে একটা শ্রেণীবদ্ধ পরিকল্পনা প্রয়োজন। নিশ্চয়ই পরিকল্পনা পরিকল্পিত হবে এবং বাস্তবায়ন হবে, আমরা সে প্রত্যাশা করি। চলে যাচ্ছে আমাদের পরবর্তী কলারের কাছে। হ্যালো, 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 কে বলছো? হ্যাঁ, ইমরুল বলছি ভাইয়া। ইমরুল? ইমেল। আচ্ছা, ভালো আছো? জি ভাইয়া। হিমেল কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো তোমাকে? বাংলা তত্ত্ব, তত্ত্ব থেকে। বাংলা তত্ত্ব ও তথ্য। কুপন, রেনেসা, রেস্তোরা কোন ভাষার শব্দ? ক পর্তুগিজ, খ ফরাসি, গ আরবি। ফরাসি। উত্তর একেবারেই সঠিক, 500 টাকা তোমার জন্য। যদিও আমরা কুপন বলি, রেনেসা বলি, রেস্তোরা বলি বাংলায়, বাট উচ্চারণটা ফরাসিতে একটু ভিন্ন, বাট আমরা আমাদের বাঙালিয়ানা স্টাইলে করে ফেলেছি। দ্বিতীয় প্রশ্ন, কুমারীর পুত্রকে কি বলা হয়? ক কানিন, খ কুমার পুত্র, গ জারজ। কুমারীর পুত্রকে কি বলা হয়? অপশন ক কানিন। ক কানিন, ক
কুমারীর পুত্র কে কি বলা হয়? কুমারীর পুত্র কে? আচ্ছা ভাই, গজারজ। গজারজ? জি ভাই। প্রথম যেটা বলেছিল ওটা কারেক্ট ছিল, এটা হচ্ছে ভাগ্যের খেল। ৫০০ টাকা পাচ্ছ, তারপরে অভিনন্দন তোমাকে। ১,০০০ টাকা পেতে পেতে কানের কাজ দিয়ে ঠিক করে একটা গুলি গেছে। চলে যাচ্ছি পরবর্তী কলারের কাছে। হ্যালো, তুমি জান্নাত? হাই হাই, কেমন আছো তুমি? তোমার নামটা কত সুন্দর একটা নাম, তুমি জানো? জানো না? কোন বিভাগ থেকে প্রশ্ন করব জান্নাত তোমাকে? ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড? এ ইফেক্ট, বি কোয়াইট, সি ইনসাল্ট। এটার মধ্যে অ্যাডজেক্টিভ কোন ওয়ার্ডটা? ইফেক্ট, কোয়াইট, ইনসাল্ট। আচ্ছা চুপ করে থাকলাম। ও আচ্ছা, তুমি অ্যান্সার বলেছো, বি কোয়াইট, উত্তর সঠিক। ৫০০ টাকা তোমার জন্য। দ্বিতীয় প্রশ্ন, ওর অ্যান্সারটা খুব মজা ছিল, বি কোয়াইট। দ্বিতীয় প্রশ্ন অ্যান্সার, সরি, আনোয়ার। ইনফ্যাক্ট আনোয়ার জাম্পড ওভার দ্য ওয়াল। দ্য ওয়ার্ড ওভার ইজ এ অ্যান অ্যাডজেক্টিভ, বি আ প্রিপোজিশন, সি আ কনজুগেশন, কনজাংশন। এ প্রিপোজিশন। এই উত্তরটাও সঠিক। আরো ৫০০ টাকা তোমার জন্য। ১,০০০ টাকা হয়ে গেল। এবার তৃতীয় প্রশ্নে যাব কি যাব না বলো? ভুল করলে ৫০০ টাকা মাইনাস হবে, আর ঠিক করলে, ভালো করলে ১,০০০টাকা প্লাস হবে। আচ্ছা, তোমার জীবনে আরো প্লাস হোক, আমরা সেটাই চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন? এ দ্য ফাইনাল স্টেপ, বি দ্য এসেনশিয়াল পয়েন্ট, সি দ্য লাস্ট লাইন অফ আ বুক। আচ্ছা, এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যে প্রশ্নটি করে আমি এবং উত্তরটি দিয়ে আপনি আমরা শেষ করব, সেটি হচ্ছে যে ও লেভেল এবং এ লেভেল কিংবা ইংলিশ মিডিয়াম স্কুলের বাংলা শিক্ষা কিংবা প্রাইমারি পর্যায়ের যে বাংলা ভাষা ও সাহিত্য, সংস্কৃতি বা হেরিটেজ যাই বলি না কেন, এগুলো পড়াশোনার ক্ষেত্রে কি উদ্যোগটা সঠিকভাবে নেওয়া হচ্ছে নাকি একটু অভাব পরিলক্ষিত হচ্ছে আপনার কি মনে হয়? এটি অভাব না, একটা ব্যবধান। আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম যে এই ভাষা বিষয়ে যে ঐশ্বর্য আছে আমাদের বাংলায়, এই ভাষাটিতে এই ঐশ্বর্যগুলোকে আমরা না চিনে অন্য ভাষায় যাচ্ছি, সেটা আমি ব্যবধানের কথা বলছি। এর জন্য আমার নিজের সম্পদ সম্পর্কে আমার ধারণা থাকলো না। ও লেভেল এ লেভেলে এই বিষয়টি ঘটে থাকে আমাদের এই স্কুলের পাঠ্যসূচির কারণে আমি মনে করি, এবং এই ব্যবধানটি মানুষ হিসেবে সে যে অনেক কিছু ভেতরে বিলং করে, অনেক আগে থেকে আমাদের মনীষীরা, আমাদের এই সাধারণ মানুষের বাঙালিরা অনেক চিন্তা চেতনা অনেক এগিয়ে ছিলেন, সেই চেতনাগুলো থেকে আমরা কিন্তু কাট হয়ে যাচ্ছি এই যে ঐশ্বর্যগুলো না গ্রহণ করার ফলে। তো এ লেভেল ও লেভেলে যে ইংলিশ চর্চা হচ্ছে, ইংলিশে সব কিছু সে বলছে, কিন্তু এই যে বিষয়গুলো বাদ দিয়ে সে একটি ভাষাভিত্তিক বিষয়ে তার উন্নয়ন হচ্ছে। ভাষা একটি, আপনি যে কোনো দেশে একজন মানুষকে রেখে দিলে ওই ভাষা ও পারঙ্গমতা অর্জন করবে, নাথিং এলস। সুতরাং এই বিষয়টি আমার কাছে মনে হয় যে এই আমার সংস্কৃতি হেরিটেজের কথা আমরা বলছিলাম যে এ লেভেল ও লেভেল বা এই বিষয়ে আমরা লিবারেল আর্টস বা আমার সংস্কৃতির অনেক অংশ যোগ করা উচিত, যা ইদানিংকালে বা এখনও পর্যন্ত কিন্তু যোগ করা হয়নি। ইভেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু বিষয়ভিত্তিক পড়াশোনা হচ্ছে, বিশেষ করে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এই জাতীয় ম্যানেজমেন্ট, সেখানে কিন্তু আমার দর্শন, আমার সংস্কৃতি থেকে আমরা অনেক সরে যাচ্ছি। ইউনিভার্সাল এডুকেশনটাও কিন্তু টোটালি হচ্ছে না, বিকজ আমি আমার আশেপাশের আমার ভেতরে খবরটা পর্যন্ত আমি ভালো করে জানি না। এই বিষয়ে আমি মনে করি যে সীমাবদ্ধতা, আমরা সীমাবদ্ধতাকে বৃদ্ধি করছি,
আমি আমার সীমাবদ্ধতাকে বৃদ্ধি করছি, আমার সম্পদ থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই যে একটা ফানুসের মধ্যে আমরা এই শিক্ষাটা, এই অংশটা বৃদ্ধি হচ্ছে বলে আমার ধারণা, এবং এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। এবং এখান থেকে কোনো উত্তরণের কি পথ আছে? খুব স্বাভাবিক, যখন আমরা বুঝতে পারছি যে ব্যবধান হচ্ছে, সুতরাং সহজেই আমরা ঠিক এরকম কমিটি নির্বাচন করে আমাদের সংস্কৃতি কোন অংশটুকু খুব বেশি দরকার, যেটাকে ভুলে গেলে আমাদেরকে ভুলে যাওয়া হবে, সেই বিষয়গুলোকে নিয়ে আমাদের একটা জাতীয় পর্যায়ে, এবং আমি মনে করি যে এই বাংলা দেশে বাঙালিরা যে মনীষী পর্বের ভেতরে তারা লালন করে, সেই বিষয়গুলো যেন সত্যি সত্যি এই এ লেভেল, ও লেভেল বা মডার্ন এডুকেশনে এগুলো যেন যোগ হয়। যতদিন না পর্যন্ত যোগ হবে, ততদিন পর্যন্ত কিন্তু আমরা একটা ব্যবধানে আমাদের দূরত্ব সাঁকো তৈরি হয়ে যাবে। আমরা সেই আশায় থাকলাম। আপনাকে ধন্যবাদ অনেক অনেক আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল একই সময় একই চ্যানেলে দেখতে ভুলবেন না তোমাদের এই প্রিয় অনুষ্ঠানটি। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।